তো বেশ কিছুদিন থেকেই কিন্তু যুবশ্রী বেকার ভাতার কোনো রকম আপডেট আমরা পাচ্ছিলাম না। আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছি, খোঁজ খবর করছি যাতে করে আপনাদেরকে নতুন কোনো আপডেট আমরা দিতে পারি। তো কোনো রকম আপডেট না আসার কারণে আমরা কোনো ইনফরমেশন আপনার কাছে পৌঁছতে পারিনি। তবে এই ভিডিওতে খুব ভালো একটা খুশির খবর আছে যারা যুবশ্রী বেকার ভাতা পাচ্ছেন, যাদের নাম নথিভুক্ত হয়েছে যুবশ্রী বেকার ভাতায় অর্থাৎ যুবশ্রী প্রকল্পে, তাদের জন্য একটা খুব ভালো সুযোগ রয়েছে, চাকরির একটা অপরচুনিটি এসেছে। আমরা সেই আপডেটটা এই ভিডিওতে শেয়ার করব। তো আপনি যদি যুবশ্রী বেকার ভাতার টাকা পাচ্ছেন, যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে অবশ্যই মন দিয়ে দেখবেন। আমি থাকব ভিডিওতে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রেরক চ্যানেল এরা ফ্রেন্ড। তো বন্ধুরা, আপনারা হয়তো বেশ কিছুদিন আগে বিভিন্ন নিউজ পত্রিকা কিংবা নিউজ চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যে একটা খবর, সেটা হচ্ছে পাট শিল্পে জুট মিলে নিয়োগ করা হবে। আপনারা এই খবরটা হয়তো কোথাও না কোথাও শুনেছেন কিংবা অনেকেই খবরটা পায়নি। তবে এই ভিডিওতে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, ঠিক আছে? তো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রম দপ্তরের তরফ থেকে, এবং বেকার ভাতা যারা পাচ্ছেন তারা কিন্তু এখানে খুব ভালো একটা সুযোগ পেয়ে যাবে কাজের, এবং বেতন কিন্তু 11,000 টাকার ওপরে রয়েছে। আমি সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। তো যারা প্রথমবার আমাদের এই ভিডিওটি দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর ঠিক নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার ক্লিক করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করি আমরা। পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমরা সঠিক ইনফরমেশনটা এবং বিজ্ঞপ্তিটা দেখে নেই এবং কিভাবে কি করতে হবে এবং কাজের ব্যাপারটা কি আছে, খবরটা কি আছে, তো চলুন আমরা দেখে নেই। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, এবং যুবশ্রী বেকার ভাতার আপডেটটাও আমরা জেনে নেব এই ভিডিওতে। এবং বলে রাখি, যুবশ্রী বেকার ভাতার টাকা অনেকেই বেশ কয়েক মাস থেকে পাচ্ছে না। তারা অনেকেই কমেন্ট করছে, দাদা টাকা কবে পাবো, এ মাসের কিংবা গত মাসের, সো সেটা নিয়ে একটু ভিডিও দিন আমাদের। তো আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি আপনাদের জন্য। অনেকেই ভিডিওগুলো হয়তো নোটিফিকেশান বেল আইকন ক্লিক করে না, তাই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় না। তবে আমরা কিন্তু আপনাদেরকে সঠিক সময় তথ্যগুলো দিয়ে থাকি। দেখুন, যুবশ্রী বেকার ভাতা এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে, এক সপ্তাহ আগেই কিন্তু আমি ভিডিও প্রোভাইড করেছি আপনাদেরকে, ঠিক আছে? এই ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিও নিজের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের যে আপডেট সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in, এই ওয়েবসাইট ওপেন করবেন, বেকার ভাতার ওয়েবসাইট। এটা ওপেন করার পর নিচের দিকে চলে যাওয়ার পর আপনারা দেখবেন প্রথম এক নম্বরে রয়েছে পাট শিল্পে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ। দেখুন লেখা আছে স্পষ্ট করে, এখানে ক্লিক করলে আপনারা একটা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। দেখুন বিজ্ঞপ্তিটা, এটা হচ্ছে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? শ্রম দপ্তরের তরফ থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে। এসে গেল কাজের সুবর্ণ সুযোগ, কর্মহীন যুবক ও যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের এক কর্মমুখী প্রয়াস, জুট মিলে কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। একদমই তাই, 90 দিনের একটা ট্রেনিং হবে আপনাদের, এবং সেই ট্রেনিংটা হবে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এই দুইভাবে ট্রেনিং করা হবে, 90 দিনের ট্রেনিং। এবং বলেছে এখানে আমাদের প্রয়োজন স্বাক্ষর, শারীরিকভাবে সক্ষম এবং কর্মঠ কর্মপ্রার্থী, এবং বয়স থাকতে হবে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে আপনারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। এবং প্রার্থীদের অবশ্যই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকতে হবে। এটা কি বলেছে দেখুন, আপনার যুবশ্রী বেকার ভাতা পাচ্ছেন তারাও এখানে আবেদন করতে পারবে। যারা যুবশ্রী বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু টাকা পাচ্ছে না, কথাটা একটু মন দিয়ে বুঝবেন। আপনি যুবশ্রী বেকার ভাতার টাকা পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পর আপনি এখনও টাকা পাননি, তবে আপনার নাম কিন্তু এখানে নথিভুক্ত রয়েছে, যেহেতু অ্যাপ্লাইটা আপনি করেছেন, সেহেতু আপনার একটা ইবি নাম্বার হয়েছে, রেজিস্টার নাম্বার হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এটা আশা করি ক্লিয়ার আপনাদের। এবং প্রশিক্ষণকালীন বৃত্তির পরিমাণ অর্থাৎ বেতন কত টাকা করে দেওয়া হবে, যতদিন প্রশিক্ষণ হবে, এই 90 দিনের যে ট্রেনিং হবে, ততদিন আপনি প্রথম 45 দিন পাবেন হচ্ছে পার ডে 200 টাকা করে, প্রতিদিন 200 টাকা করে পাবেন আপনি প্রথম 45 দিন, এবং পরের 45 দিন আপনি পাবেন 250 টাকা করে, ঠিক আছে? হাজিরা, প্রতিদিনের হাজিরা, এটা হচ্ছে 250 টাকা। তো এবার আসুন আমরা জেনে নেই এই প্রশিক্ষণে যারা সফল হবে তাদের কি ফ্যাসিলিটি আছে। তো দেখুন, যারা সফল হবে তাদের বেতন কিন্তু দৈনিক 370 টাকা করে থাকবে, হাজিরা উৎসাহ ভাতা দৈনিক 15 টাকা থাকবে, এবং অন্যান্য কি সুবিধা পাবে দেখুন, পিএফ
ইএসআই বোনাস গ্র্যাচুইটি মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা উৎসবের ছুটির মজুরি সংবিধিবদ্ধ ছুটি ও পেনশন ইত্যাদি সমস্ত সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনি সেই ট্রেনিংয়ে সফল হয়ে থাকেন। এবং বলে রাখি এই প্রশিক্ষণ চলাকালীন জুটমিল কর্তৃক খাওয়া বাবদ দৈনিক 80 টাকা করে পাওয়া যাবে। আপনারা যে খাওয়া দাওয়া করবেন পার ডে 80 টাকা করে কিন্তু খাওয়ার জন্যও আপনাকে টাকা দেওয়া হবে। এবং জুটমিলের ব্যবস্থাপনায় জুটমিলের ভেতর বিনামূল্যে থাকার বন্দোবস্ত রয়েছে। আপনাদের থাকতে হলে কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না, থাকার জায়গাটাও আপনি ফ্রিতে পাবেন সেখানে। এবং এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা জেনে রাখুন, ইচ্ছুক কর্মপ্রার্থীদের নিকটবর্তী জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে অতি সত্বর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এই কর্ম বিনিয়োগ কেন্দ্র কোনটা, কোথায় যোগাযোগ করবেন, এটা নিয়েও প্রশ্ন থাকতে পারে। অনেকেই বুঝতে পারছে না যে এই কর্ম বিনিয়োগ কেন্দ্র কোথায়, কোথায় যাব, কার সঙ্গে যোগাযোগ করব। তো আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের যে যে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস আছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে, সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এবং এখানে যে ডিসক্লেমার দেওয়া আছে, এই প্রশিক্ষণ কোনো সরকারি চাকরির প্রতিশ্রুতি দেয় না, এটির দ্বারা আপনাকে কেবলমাত্র পশ্চিমবঙ্গের যে কোনো বেসরকারি জুট মিলে শ্রমিক পদে চাকরির জন্য বিবেচিত করা হয়, অর্থাৎ লেবার হিসাবে কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এবং এটা কিন্তু একটা স্মার্ট কাজ, হ্যান্ডসাম স্যালারি আছে। আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আপনাদের নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা খুশির খবর আমরা প্রোভাইড করলাম আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওর নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব। এবং আপনাদের যদি কোনো রকম মতামত, কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে আমাকে সরাসরি কমেন্ট করে প্রশ্ন করবেন, আমরা অবশ্যই আপনাকে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তথ্য প্রোভাইড করব। ধন্যবাদ, ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।